এক ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। রাজ্য দিন দুপুরতে লাইনচ্যুত এখন রেল, লাইনের ছিটিকি গল তিনটা ডবা। সৌভাগ্যবশত এই দুর্ঘটনাত হতাহত নহল কোনো। খেত্রীর বরাহ স্টেশনত এইদরে লাইনচ্যুত হয়ে পড়িল এখন মালবাহী রেলের তিনটা ডবা। মালবাহী হওয়া বাবে জনহানি হওয়ার রক্ষা পড়লে নামনিমা মালবাহী রেলখন। প্রচণ্ড শব্দ করে লাইনের তিনটা ডবা বিচ্যুত হওয়ার পিছত আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় রাইজ। ইতিমধ্যে লাইনচ্যুত হওয়া তিনিটা ডবাই প্রায় বিধ্বস্ত হয়ে পড়ছে। আনহাতে রেলের ট্রেকও এই দুর্ঘটনাত বিধ্বস্ত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। এই ভয়ঙ্কর দুর্ঘটনার খবর পায় ততালিকে দুর্ঘটনাস্থলীত উপস্থিত হয় রেল বিভাগের বিষয়া কর্মচারী। কিন্তু কি কারণত এই দুর্ঘটনা সংঘটিত হল সেয়া এতিয়াও সদরি করা নাই রেল কর্তৃপক্ষয়। ইফালে রেল পথচোয়া বিঘ্নিত হয়ে পড়ার ফলত পথটোরে আন রেল চলাচলতো ব্যাঘাত জন্মিছে। যোৰাবাটৰ পৰা মৌচুম বৈশ্যৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। এক ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। রাজ্য দিন দুপুরতে লাইনচ্যুত এখন রেল, লাইনের ছিটিকি গল তিনটা ডবা। সৌভাগ্যবশত এই দুর্ঘটনাত হতাহত নহল কোনো। খেত্রীর বরাহ স্টেশনত এইদরে লাইনচ্যুত হয়ে পড়িল এখন মালবাহী রেলের তিনটা ডবা। মালবাহী হওয়া বাবে জনহানি হওয়ার রক্ষা পড়লে নামনিমা মালবাহী রেলখন। প্রচণ্ড শব্দ করে লাইনের তিনটা ডবা বিচ্যুত হওয়ার পিছত আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় রাইজ। ইতিমধ্যে লাইনচ্যুত হওয়া তিনটা ডবাই প্রায় বিধ্বস্ত হয়ে পড়ছে। আনহাতে রেলের ট্রেকও এই দুর্ঘটনাত বিধ্বস্ত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। এই ভয়ঙ্কর দুর্ঘটনার খবর পায় ততালিকে দুর্ঘটনাস্থলীত উপস্থিত হয় রেল বিভাগের বিষয়া কর্মচারী। কিন্তু কি কারণত এই দুর্ঘটনা সংঘটিত হল সেয়া এতিয়াও সদরি করা নাই রেল কর্তৃপক্ষয়। ইফালে রেল পথচোয়া বিঘ্নিত হয়ে পড়ার ফলত পথটোরে আন রেল চলাচলতো ব্যাঘাত জন্মিছে। যোৰাবাটৰ পৰা মৌচুম বৈশ্যৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।